আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনি ভালো আছেন। যারা ব্যবসা করবেন ভাবছেন কিন্তু কোনো ব্যবসার আইডিয়া খুঁজে পাচ্ছেন না, তাদেরকে আমি আজকে দারুণ কিছু ব্যবসা আইডিয়া দেব। আপনি চাইলে বাড়িতে বসে একটা ব্যবসা শুরু করতে পারবেন। এই ব্যবসা শুরু করার জন্য আপনার কোনো দোকান নিতে হবে না, এই ব্যবসা শুরু করার জন্য আপনার কোনো লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হবে না, শুধুমাত্র একটু মানসিক প্রস্তুতির প্রয়োজন, শুরু করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন, আর অল্প কিছু টাকা ইনভেস্ট করলেই কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন। আজকে যে ব্যবসা আইডিয়াটা দেবো সেটা হচ্ছে প্যাকেট সিলিং বিজনেস। প্যাকেট সিলিং বিজনেসটা আসলে কি, আপনি যে কোনো খাবার প্যাকেট করে বিক্রি করার ব্যবস্থা করবেন, এক্ষেত্রে আপনি শুকনা খাবারকে বেছে নিতে পারেন। আমরা যদি আমাদের চোখ কান খুলে একটু চতুর্দিকে খেয়াল করি তাহলে হাজারো ব্যবসার আইডিয়া পেয়ে যাব। আপনি হয়তো খেয়াল করেছেন বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বিভিন্ন শুকনা খাবার বিক্রি করে দারুণ ব্যবসা করছে, যেমন ঝালমুড়ি, মুড়ি, মটর ভাজা, চানাচুর, এ ধরনের খাবারগুলো প্যাকেট করে কিন্তু তারা দারুণ ব্যবসা করছে। আপনি চাইলে খোলা বাজার থেকে এই খাবারগুলো, মানসম্মত খাবারগুলো কিনে এনে এগুলোকে প্যাকেট করে কিন্তু দারুণ ব্যবসা করতে পারেন। আপনি হয়তো খেয়াল করেছেন বাজারে যে ধরনের পোলার চাল পাওয়া যায়, খোলা পোলার চালের চেয়ে বরং প্যাকেটজাত পোলার চালগুলোর মান অনেক কম থাকে, অনেক নিম্নমানের প্যাকেটে সাধারণত কম দামের পোলার চালগুলো বিক্রি করা হয়। তো আপনি চাইলে সেভাবে করে এক পোলার চাল প্যাকেট করে বিক্রি করতে পারেন, মুড়ি প্যাকেট করে বিক্রি করতে পারেন, এছাড়া আপনি চাইলে চা পাতা প্যাকেট করে বিক্রি করতে পারেন, এছাড়া মটর ভাজা, চানাচুর, কেক, বিস্কুট, এ ধরনের হাজারো রকমের প্রোডাক্ট রয়েছে যেগুলো খোলা থেকে প্যাকেটের ভিতরে ঢুকবে আর তাতে করেই এটার দাম বৃদ্ধি পেয়ে যাবে, আর এর মধ্যেই আপনি একটা দারুণ ব্যবসা করে নিতে পারবেন। তো এই ব্যবসাটা কীভাবে করবেন, এই ব্যবসা করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে সব কিছুই বলবো, আশা রাখছি ভিডিও শেষ পর্যন্ত আপনাকে পাবো। তো সবার প্রথম আসলে নির্বাচন করতে হবে যে আমরা আসলে কী বিক্রি করতে চাচ্ছি। এখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা কী ধরনের প্যাকেটে বিক্রি করব। যদি আমরা নিজস্ব ব্র্যান্ডিং করতে চাই সেক্ষেত্রে আমাদের নিজস্ব ডিজাইনের একটা প্যাকেট বানাতে হবে। তো কীভাবে আপনি প্যাকেট বানাবেন সে সম্পর্কে জানতে চাইলে আপনি একটু গুগলে সার্চ করুন, ইউটিউবে সার্চ করুন, ফেসবুকে সার্চ করুন, তাহলে অনেকেই প্যাকেট বানায়, তাদের ভিডিও ইউটিউবে আপলোড দিয়েছে, তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনি প্যাকেট বানিয়ে নিতে পারবেন। এছাড়া আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সের মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার জন্য অথবা বিভিন্ন ধরনের লিংক দিয়ে দেওয়ার জন্য। তো আপনার যখন প্যাকেট বানানো হয়ে যাবে, এরপর আসলে যেই প্রোডাক্টগুলো আপনি প্যাকেট করতে চান সেগুলো দিয়ে প্যাকেট করে সিল করতে হবে। তো প্যাকেটটাকে সিল করার জন্য আপনার প্রয়োজন হবে প্যাকেট সিলিং মেশিন। সাধারণত অটোমেটিক প্যাকেট সিলিং মেশিন পাওয়া যায়, ম্যানুয়াল মেশিন রয়েছে এবং সেমি ম্যানুয়াল মেশিন রয়েছে। যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে ব্যবসা করছি সেহেতু আমাদের অটোমেটিক সিলিং মেশিন কেনার প্রয়োজন নেই, আমরা ম্যানুয়াল সিলিং মেশিনটা কিনে নেব। তো এই ম্যানুয়াল সিলিং মেশিনটা কিনতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে রাখবো, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, আপনার ঠিকানা দিয়ে আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের কাছে এই মেশিনটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সাধারণত এই মেশিনটা আপনি 25-2000 টাকার মধ্যে কিনতে পারবেন। তো আপনি আমার সাথে যোগাযোগ করুন, মেসেঞ্জারে ইনবক্স করুন, আমি আপনার কাছে এই মেশিনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এই মেশিনটা আসলে কীভাবে অপারেট করতে হয় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিনটা অপারেট করা আসলে খুবই সহজ। আপনি আপনার বাসায় যে ইলেকট্রিক লাইন রয়েছে সেই ইলেকট্রিক লাইনের মধ্যে এই মেশিনটা চালাতে পারবেন, আর এই মেশিনটা আসলে যে কেউ চালাতে পারবে, এখানে আসলে ট্রেনিং করানোর কোনো বিষয় নেই, যে কেউ চাইলে এই মেশিনটা চালাতে পারবে। তো আপনি যদি এভাবে করে চিন্তা করেন যে আপনি এই ধরনের খাবার প্যাকেট করে ব্যবসা করবেন, তাহলে কিন্তু এটা একদমই সম্ভব একটা বিজনেস, একদমই সম্ভাবনাময় একটা বিজনেস। তো আশা রাখছি আমার এই বিজনেস আইডিয়াটা আপনাদের কাউকে না কাউকে সামান্য একটু নাড়া দিয়েছে যে হ্যাঁ অবশ্যই, তো আমি বসে আছি কেন, আমি তো চাইলে এই ধরনের একটা ব্যবসা শুরু করতে পারি। জি, আপনি যদি এভাবে ভাবেন আমি মনে করি আপনি অবশ্যই অল্প কিছুদিনের মধ্যে একটা ব্যবসা শুরু করতে পারবেন। তো যদি আপনি চাকরি বাকরি খুঁজে না পান, যদি আপনি এখনও বেকার বসে থাকেন, আমি বলি বেকার বসে না থেকে বরং আপনি একটা ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ আপনি অল্প দিনের মধ্যেই আপনার হতাশা থেকে বেরিয়ে আসতে পারবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি আপনার মেশিন লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।